দর্শক, আমরা এবারে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা জানানো হবে। এখানে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন। রাব্বি, আপনার কাছে জানতে চাই শ্রদ্ধা জানানোর জন্য এই সেখানকার প্রস্তুতি শহীদ মিনারে আপনি এখন কেমন দেখছেন? আমরা আসলে এখানে দেখেছি যে রাজনৈতিক নেতারা, বিশেষ করে আপনি জানেন যে তিনি আওয়ামী লীগের অন্যতম নেতা এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, তো সরকারের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন, দলের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন, তৃণমূলের নেতাকর্মীরা যারা আছেন, সবাই কিন্তু ভিড় করা শুরু করেছেন এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রস্তুতি একেবারেই চূড়ান্ত পর্যায়ে। এখানে সর্বস্তরের মানুষ এই HT ইমামের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং এর মধ্যে সময়টিও বেঁধে দেওয়া হয়েছে। আপনি জানেন যে 1:30 থেকে 3:30 পর্যন্ত এখানে তার মরদেহ রাখা হবে এবং তিনি প্রথম মন্ত্রিপরিষদ সচিব এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, এবং সে কারণে তাকে আসলে সর্বোচ্চ শ্রদ্ধা, আসলে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন করা হবে। শ্রদ্ধা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে এসেছেন। জাহাঙ্গীর কবির নানক, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। আমরা একটু সরাসরি তার বক্তব্যে যেতে চাই যে আসলে তারা দলের পক্ষ থেকে কি বলছেন। সকল অর্জন 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 সামনে নিয়ে স্পোরটা দিয়ে তিনি মানুষের সেবা করেছেন, শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করেছেন। তো HT ইমাম সাহেব তিনি বিদায় নিয়েছেন, তিনি তার রোগশয্যায় শায়িত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মানুষটি কাজ করে গিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আসলে সবাই আসলে শোকাহত, সেই সঙ্গে বর্ষায়নী মানুষটির এইভাবে চলে যাওয়াতে আসলে বুঝতে পারছি। এই খবর আমরা নিশ্চয়ই আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ।